সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই চমৎকার একটি মাইনিং অ্যাপ শেয়ার করব। আজকের যে মাইনিং অ্যাপটি আমি শেয়ার করব, এখান থেকে আপনি ফ্রিতে, একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন। এখানে কোনো প্রকারের কাজ করতে হবে না। অ্যাপসটির নাম হচ্ছে বটসি। তো এটা হচ্ছে একটা চায়না কোম্পানির একটি অ্যাপস। এখান থেকে আপনার অটোমেটিক ইনকাম হবে, সেটা আপনি বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এখন আপাতত আপনাদের কাজ হচ্ছে মাইনিং করে রাখেন, এটা ইনস্ট্যান্ট আপনাকে কিছুদিনের মধ্যে পেমেন্ট দিবে। তো এখানে অ্যাকাউন্ট খুলতে আপনার একটু সমস্যা হতে পারে, কারণ এটা অ্যাকাউন্ট খোলাটা অনেক কঠিন ব্যাপার, কারণ অনেক কিছু আপনাকে আগে বুঝতে হবে। না বুঝে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান, কিছু বুঝতে পারবেন না। তো এই অ্যাপের লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দিয়ে সরাসরি আপনারা প্রথমেই সাইট থেকে একটি অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি সব কিছু দেখাবো, একটু সম্পূর্ণ ভিডিওটা আগে কষ্ট করে দেখবেন। আপনি যদি টেনে টানা হিস্টা করে ভিডিওটা দেখেন, তাহলে এখানে কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে পাসওয়ার্ড সেট আপটা একটা কঠিন ব্যাপার, এই জন্য আপনাকে বুঝতে হবে। তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিয়ে যখন আপনি সাইটটিতে আসবেন, তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতেছি, কারণ এখানে লাইভ অ্যাকাউন্ট খোলাটা অনেক কষ্ট, এই জন্য দেখাইলাম না, আমি সরাসরি অ্যাকাউন্ট খুলতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এরকম ইন্টারফেস আসলে একটু নিচের দিকে আসবেন, আসার পর এই পেজটা আপনার, মানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এরকম একটা পেজ পাবেন, এই এই অপশনটা পাবেন। এখানে আসার পর এখান থেকে অ্যান্ড্রয়েড এখানে একটা ক্লিক করে দেবেন, অ্যান্ড্রয়েড 1.1.5 এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে আসার পর এখান থেকে যে চায়না হংকং এই 11.5 MS এইখানে ক্লিক করে দেবেন, উপরের এই অংশটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই অপশনটি চলে আসবে। এখান থেকে এরকম আসলে সমস্যা নেই, এখান থেকে যে ডাউনলোড অ্যাওয়ে এখানে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড অ্যানিওয়াইতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখানে কিন্তু বোঝার একটা ব্যাপার আছে, তো এখানে আসার পর তারপর রেজিস্টার অপশন, রেজিস্টার একটা ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আপনার ইমেলটা দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমি যে বলছিলাম একটু জটিল, তো পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। কীভাবে? পাসওয়ার্ডটা আপনি যেভাবেই দেন, আপনার সংখ্যা অক্ষর মিলিয়ে দিতে হবে, @ কোনো কিছু দেওয়া যাবে না। তারপর মাঝখানে একটা মাইনাস চিহ্নর মতো দিতে হবে। আমি কিবোর্ড টপ অন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েল বন্ধুরা, তো আমি কিবোর্ড টপ অন করলে আপনাদের দেখানোর সাথে এটা বলতেছি, ধরেন তো আপনি পাসওয়ার্ডটা এখানে যাই কিছু লিখলেন, লেখার পর এখানে যাই কিছু লিখছেন, লেখার পর এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে সংখ্যার নিচের দিকে কিবোর্ডের এই সংখ্যাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে অপশনটা দেখতেছেন, এই যে অপশনটা মাইনাস চিহ্ন, এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করে তারপর আপনি 4, 5, 6, 7, 8, 9 যা দেন, দেওয়ার পর এরকমভাবে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন। মাঝখানে এই চিহ্নটা অবশ্যই দিতে হবে, এই চিহ্নটা যদি না দেন তাহলে পাসওয়ার্ডটা নেবে না। আশা করি যে এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো সরাসরি আমি আবার মেইন অপশনে চলে যাচ্ছি। ওয়েল বন্ধুরা, তো আশা করি যে পাসওয়ার্ডের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে ইনভাইটেশন কোড, ইনভাইটেশন কোডটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখবেন সংখ্যাগুলো, 6 সংখ্যার কোড থাকবে, ওই কোডটা দেখে এখানে লিখে দিবেন, এখানে বসাই দিবেন। দেওয়ার পর নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি এখানে ইনভাইটেশন কোডটা না দেন, তাহলে নেক্সট স্টেপে যাইতে পারবেন না। এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে বিটিসি ইনকাম করতে পারবেন, এবং সেটা আপনি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে বিটিসি নেটওয়ার্কের একটা কয়েন, ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট নিতে পারবেন, সেটা আমি দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটাকে দেখেন। তো রেফার কোডটি দেওয়ার পর, রেফার কোড ছাড়া আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন না, এটা অবশ্যই দিবেন। দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে যাবে, যেমন এই যে আমি জিমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর এখান থেকে ইনভিটেশন কোড একটা আমি ইউজ করে নেক্সট স্টেপে ক্লিক করে দিয়েছি। তো দেওয়ার পর এরকম একটা ক্যাপচা চলে আসবে। এখন এই ক্যাপচাটা একটু কঠিন আছে, কঠিন বলতে এখানে আপনার সংখ্যা দেওয়া আছে, যোগ দেওয়া আছে মাঝখানে, এখানে আপনি ওই সংখ্যাটা বসাই দিতে হবে। এই যে ক্লিক হেয়ার টু, এখানে সংখ্যাটা লিখে এখানে বসাই দিবেন। মানে আমি আপনাদেরকে বুঝাই একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন আমার এখানে কত আসছে, 21, কিন্তু এটা অনেকের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। 21 প্লাস মানে যোগ চিহ্ন, তারপরে এখান থেকে 9 দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এখানে আমার 30 হবে, এখানে এই যে এটার মধ্যে 30 হবে, এখানে 30 দিয়ে দিবেন। 30 দিয়ে নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, কিবোর্ডটা 30 লিখে দিয়ে নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন। আর এখানে যদি বুঝতে আপনার এই সংখ্যাগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে আপনি টাচ করবেন, নতুন আর একটা ক্যাপচা দিবে। তো আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। আসার পর আপনাকে তারা মেলে একটা লিঙ্ক দিবে, মেলটা ওপেন করতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইরকম আসলে আসার পর এখান থেকে মেলে চলে যাবেন, সরাসরি এই পেজটা আপনি মিনিমাইজ করে দিবেন, এই পেজটা থেকে একবারে বের হবেন না, পেজটা মিনিমাইজ করে সরাসরি আপনি আপনার মেলে চলে যাবেন। তো মেলে আপনাকে এরকম একটা লিঙ্ক দিবে, এই যে স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আবার এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে লেখা থাকবে
বট সি কেওয়াইসি ইমেল ভেরিফিকেশন রিসিভ। তো এটা ভেরিফাই, কেওয়াইসি বলতে এখানে মেলটা আপনার ভেরিফাই হয়ে গেছে, এটাই কেওয়াইসি, আর কোনো সমস্যা নেই। তো তারপর আপনি আবার সরাসরি সাইটটিতে চলে যাবেন, সাইটটিতে চলে যাওয়ার পর ওইখানে লগ ইন করবেন, জিমেল পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট খুললেন জিমেল পাসওয়ার্ডটাতে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনি এটা ফিঙ্গারপ্রিন্টটা দিতেও পারেন, অথবা এটা জাম করতে পারেন, জাম ওভার করতে পারেন, অথবা আপনি এনেবল করতে পারেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিলেন বা না দিলেন, দেওয়ার পর তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। আসার পর এইখান থেকে আপনাকে এখন মাইনিংটা চালু করতে হবে। তো মাইনিংটা চালু করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে বট সি লেখা এখানে একটা ক্লিক করে দেবেন, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। আসার পর এখন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার গুগল অথেন্টিকেটরের মাধ্যমে আপনাকে এটা অ্যাড করে নিতে হবে। তো যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু ম্যাক্সিমাম লোক জানেন যে কীভাবে গুগল অথেন্টিকেটরের সাথে এগুলো অ্যাড করতে হয়। তো এখান থেকে অ্যাকাউন্ট নেমের জায়গায় এখানে এটা কপি করবেন, কপি করে সরাসরি আপনি আপনার গুগল অথেন্টিকেটরে চলে যাবেন। কারণ হ্যাঁ বন্ধুরা, গুগল অথেন্টিকেটরে যাবেন, গুগল অথেন্টিকেটরে যায় আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে দিবে অ্যাকাউন্ট নেমের জায়গায় যেটা কপি করবেন, এই যেটা কপি করে এটা বসায় দিবেন। তারপর এইখানে এটা আবার এই যে কী মানে অথেন্টিকেটরে ওপেন করলে আপনার প্লাস চিহ্নতে ক্লিক করে যখন ওপেন করবেন, প্রথমে উপরে থাকবে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেমের জায়গায় এটা কপি করবেন, এটা এখানে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট নেমের জায়গায় ওটা পেস্ট করে দিবেন। তারপর আপনার লেখা নিচে লেখা থাকবো কী, আর একটা ঘরের মধ্যে লেখা থাকবো কী, লেখা থাকবো ওই কী মানে এটা কপি করবেন, এটা কপি করে ওখানে পেস্ট করে দিয়ে অথেন্টিকেটরের সাথে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে, মানে অ্যাড করে দেওয়ার পর তারপর আপনাকে অথেন্টিকেটরটা ওপেন করে ওই এই যে অ্যাকাউন্ট নেম যেটা এটাতে চেক করবেন, চেক করে ওখানে যে কোডটা দেবে সেটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ছয় ডিজিটের যে কোড দেবে সেটা এখানে ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেই তো এটা ভেরিফাই হয়ে যাবে, সারার সাথে সাথে এটা লগ ইনটা চালু, লগ ইনটা হয়ে যাবে। তো এখান থেকে এইভাবে আপনারা এটা চালু করবেন। আশা করি যে এই বিষয়টা আপনারা পুরোটাই বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমার, ওইখানে আপনারা এখানে ডিসকাস করতে পারেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনলাইন যারা কাজ করেন তারা গুগল অথেন্টিকেটরের বিষয়টা জানেন, আর যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি সরাসরি এখন অ্যাপের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন, কীভাবে কী করবেন সব কিছু দেখাচ্ছি। অয়েল বন্ধুরা, তো আমি সরাসরি অ্যাপের ভিতরে লগ ইন করলাম। তো অ্যাপের ভিতরে লগ ইন করার পর এখানে অ্যাকাউন্ট খুলতে একটু সমস্যা হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম করতে পারে অনেকেরই, সার্ভারটা একটু দুর্বল। তো দেখেন আমি কিন্তু অটোমেটিক এখানে মাইনিংটা চালু করতে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো এখান থেকে মাইনিংটা এখানটা টাচ করে একবার চালু করছি, আমি 24 ঘন্টা পর করতে হবে কিনা এটা আমার জানা নাই, তবে আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট খুলছি ওখানে চালু করে দিছি। আপনারা যদি 24 ঘন্টা পরে বন্ধ হয়ে যায় আবার চালু করে দিবেন। তো আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন। গুগল অথেন্টিকেটরের সাথে কানেকশন না করলে কিন্তু আপনি এখানে কিছু বুঝতে পারবেন না, মানে অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ হবে না, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আপাতত এই হচ্ছে ইন্টারফেস, এখান থেকে আপনার অটোমেটিক মাইনিং হবে, মাইনিং হয়ে আপনার যেটা হবে সেটা সাতোশি আকারে আপনাকে তারা পেমেন্টটা করবে। তো এইখান থেকে এই যে উপরের দিকে প্রোফাইল অপশন, এখানে ম্যান আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, আপনার কত ইনকাম হয়েছে সব কিছু এখানে শো করবে। আমার যেমন 261.87 ইনকাম হয়েছে। তো এখান থেকে এটা পেমেন্ট কীভাবে নেবেন সেটা দেখাচ্ছে। তারপর এখান থেকে ইনভাইটটা আমি আপনাদেরকে দেখাই, যদি পারেন দুই একটা ইনভাইট করে রাখেন। তো ইনভাইট রিপোর্টে ক্লিক করে দিলে তারপর এখান থেকে আপনার সামনে এরকম আসবে। এখান থেকে কপি লিঙ্কটা, ইনভাইট সাইট মানে সাইট লিঙ্কটা কপি করবেন, তারপর এখান থেকে কোডটা কপি করবেন। এই কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে ওইখান থেকে আপনাকে তারা কিছু রেফার কমিশন দিবে। আশা করি যে ইনভাইটের বিষয়টা বুঝতে পারছেন। তো এখন পেমেন্টটা কীভাবে নেবেন, পেমেন্ট নেওয়ার জন্য ভিউ অ্যাসেট এখানে একটা ক্লিক করে দেবেন। ভিউ অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর এই যে বট সি এটা কিন্তু আমাদের ইনকাম হচ্ছে, আমার এখানে দেখেন কত 87 ইনকাম হয়েছে। তো এটা পেমেন্ট নেওয়ার জন্য এটা সিলেক্ট করে দেবেন, এখানে এখানে টাচ করে দিলে হবে। দেওয়ার পর এখান থেকে তারপর সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে আপনি বিএসসি স্মার্টসেন যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, বিএসসি স্মার্টসেন অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে কোয়ান্টিটির জায়গায় ম্যাক্সে ক্লিক করে দেবেন, এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন। তো এই যে এখানে ম্যাক্স অপশন দেখছেন, ম্যাক্সে ক্লিক করে দিলে এখানে দেখেন এগুলো শো করবে। তো এখান থেকে আপাতত কিন্তু এটা পেমেন্ট এখন আপাতত মাইনিং করেন, এটা নিয়ে আমি পেমেন্ট প্রুফের সেকেন্ড একটা ভিডিও দেবো কয়েকদিনের মধ্যেই, খুব দ্রুতই তারা পেমেন্টটা চালু করবে। নেক্সট স্টেপে ক্লিক করে দিলে তারপর গুগল অথেন্টিকেটরের কোডটা চাবে, ওইটা দিয়ে সাবমিট করে দিলে আপনাকে পেমেন্ট তারা দিয়ে দিবে। তো আশা করি যে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো পেমেন্ট প্রুফ সহ সেকেন্ড ভিডিও অবশ্যই দেবো। আপনাদের কাজ হচ্ছে এখন এখানে অ্যাকাউন্ট খুলে মাইনিংটা চালু করে রাখেন, তো প্রচুর পরিমাণে কিন্তু সাতোশি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা পেমেন্টও নিতে পারবেন। আরও বিভিন্ন অপশন এখানে আছে, আপনারা এগুলো একটু কাটাকাটি করলে এগুলো দেখতে পারবেন। তো এখন কিন্তু ফ্রিতেই মাইনিং দিচ্ছে, এটা পরবর্তীতে হয়তো কোনো একটা কিছু করতে পারে, এখানে আরও অনেক কিছু সেট আপ করতে পারে, হয়তো বা কেওয়াইসি চাবে কিনা জানি না ইন ফিউচারে। তবে এখন আপাতত কথা আছে মাইনিং করে ইনকামটা করে রাখেন।
অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা পেমেন্টও নিতে পারবেন। সেকেন্ড ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো একটা কমেন্ট করবেন, আর বুঝতে কারো কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। পারলে টেলিগ্রামে জয়েন হবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।